আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব শিক্ষাবর্ষ 2024-এর নবম শ্রেণী গণিত বইয়ের প্রাত্যহিক জীবনে সেট এই অভিজ্ঞতার পার্ট নম্বর 4 নিয়ে আলোচনা করব। এর আগে আরও তিনটি পার্ট নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আজকের পাঠে আমরা আলোচনা করব সেট প্রকাশের প্রকারভেদ থেকে শুরু করে বাকি যতদূর যেতে পারি। আসলে সার্বিক সেটটা প্রথমে বলেছে, সার্বিক সেটটা আসলে কি? সার্বিক সেট বলতে আসলে ইউনিভার্সাল সেট, যেটির মধ্যে সকল সেটের উপাদান বিদ্যমান। যেটি এখানে সংজ্ঞা বলেছে যে যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি সেট থেকে সংগৃহীত হয়, তবে সে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট বলে। তার মানে আমি যেটা বললাম সেটা, যে যেই সেটের মধ্যে অন্যান্য সেটের সকল উপাদান বিদ্যমান তাকে সার্বিক সেট বলা হয়। তার মানে এখানে ই একটি সেট, 2, 4, 6 ডটডটর অসীম সেট, এবং এন একটি স্বাভাবিক সেট, যেটি এ 1, 2, 3, 4, 5, 6 ডটডটর হলে এন হবে ই সেটের সার্বিক সেট। তার মানেটা কি? এই এনের মধ্যে ই সেটের উপাদানগুলো আছে, তার মানে এনটা হচ্ছে এই ই এর সার্বিক সেট। এইটা হচ্ছে বোঝানো হয়েছে যে যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান আছে সেটা আছে সার্বিক সেট। আশা করি বোঝা গেছে। এখানে একটি উদাহরণ আছে, উদাহরণটা দেখে নিতে পারো। এবার এখানে খেয়াল করে দেখো যে সসীম সেট, সসীম সেট মানে যে সেটে শেষ আছে। যেমন এ একটি সেট, এই সেটকে 2, 4, 6, 8 শেষ আর নেই। আর এই সসীম সেটটাই যদি এখানে ডট ডট থাকতো তাহলে সেটি হয়ে যেত অসীম সেট। যেমন এখানে যে ইংরেজি 5টি অক্ষর ভাওয়েল এর অসীম সেট, এই সসীম সেট এটি একটি। এভাবে এভাবে আরও অন্য প্রকারভাবেও এই সেটগুলো প্রকাশ করা যায়। যেমন এখানে 30 আর 70 এর মাঝখানে মৌলিক সংখ্যা, এখানে বলছে এক্স একটি মৌলিক সংখ্যা, যেখানে 30 এবং 70 এর মাঝে, তার মানে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো অনেকগুলো আছে। যেমন 31 আছে, 37 আছে, এরকম অনেক সেট থাকতে পারে, 41 আছে, 47 আছে। এই সেটগুলো যে আছে ওইগুলো একটি সসীম সেট, তার মানে যে সেটের শেষ আছে সে সেটগুলো হচ্ছে সসীম সেট। এখন এখানে বলছে যে এফ সেটের উপাদানগুলো কয়টি, কীভাবে নির্ধারণ করলে নিচের খালি ঘরে লেখো। এই এফটের সেটটা কীভাবে নির্ধারণ আমরা করলাম সেটা এখানে বলছে। এখন এই যে এটা যেভাবে আমরা নির্ণয় করেছি যে কোন, আসলে এখানে বলছে যে মৌলিক সেট, মৌলিক সেটটা কি? যে সেটগুলো অন্য কোনো ওই সেট ব্যতীত, মানে এক কথায় কি যে সংখ্যাগুলো ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। আর এখানে 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলেছে। তার মানে এখানে বলছে কী করে বের করলে, আমরা বের করার অনেকগুলো পদ্ধতি জানি, তার মধ্যে একটি সহজ পদ্ধতি আছে এভাবে, যেমন 1, 2, 3, 4, 5, 6 দেবো না, মৌলিক সংখ্যাগুলো নেব, এখানে এটাও নেব না। তার মানে যে এখানে কী নিলাম, এটা নিলাম হচ্ছে 5 এবং এটা নিলাম হচ্ছে 7। এই সেটগুলো একও বাদ দিলাম, এই সেটগুলোর গুণ করলে যে সেটগুলো পাওয়া যাবে, নামতা পড়ে এক কথা কেটে দিলে যে সংখ্যাগুলো কেটে যাবে সেই সংখ্যাগুলো বাদ থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে মৌলিক সেট। আমি আবার বলি, মনে হয় বুঝতে একটু সমস্যা হয়েছে। এই সেটগুলোর নামতা পড়তে হবে, এই সংখ্যাগুলোর নামতা পড়ে যা হবে সবগুলো কেটে দিতে হবে, কেটে দিলে বাকি যা পড়ে থাকবে সেগুলোই মৌলিক সেট এইগুলো। তার মানে আমরা এই রকম করে যদি এখন সংখ্যাগুলো পাই, এখানে 31 আছে, 37 আছে, 41, 47, তারপরে এখানে আরেকটি আছে আছে 53, তারপরে আবার একই রকম 61, তারপরে আর 67, এই যে এই সংখ্যাগুলো হবে, এই সংখ্যাগুলো এফ সেটের উপাদানগুলো হবে। ওকে, তার মানে এটি একটি সসীম সেট। এখন বলছে অসীম সেট, ঠিক একই রকম এতক্ষণ যা করলাম সেইটারই যদি ডট ডট থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অসীম সেট। তার মানে যে 1, 2, 3, 4 ডট ডট, এটা হচ্ছে অসীম সেট। এখানেও ডট ডট, এদিকেও ডট ডট, অসীম সেট। এখানে আবার বলছে এ বাই বি, এ ও বি পূর্ণ সংখ্যা, বি নট ইজ ইকাল টু জিরো। তার মানে বি নট ইজ ইকাল টু জিরো হলে এর মধ্যে এ ও বি কোনো পূর্ণসংখ্যা নাই, সুতরাং এটি একটি, এই পূর্ণসংখ্যাগুলো অসীম, যদিও বি নট ইজ ইকাল টু জিরো দিয়েছে, মানে বি সমান জিরো হতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে সেই সেটগুলো, এ এবং বি কী হবে, অসীম সেট। এর বাস্তব সংখ্যা সেট, বাস্তব সংখ্যা সেট আমরা জানি যে মূলত অমূলত সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়, তাহলে বাস্তব এই রিয়েল নম্বরটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট, যেটি অসংখ্য, এই জন্য এটিও হচ্ছে অসীম সেট। এবার এখানে বলছে উপরের সেটগুলো অসীম কেন, অসীম এই জন্য যে যে সেটা গণনা করা যায় না। তার মানে 1, 2, 3, 4 ডট ডট ডট,
এই যে ডট ডট এর অর্থ হচ্ছে অসীম পর্যন্ত, কত পর্যন্ত আছে আমরা জানি না, গণনা করে নির্ধারণ করা যায় না, সেই সেটকে বলা হয় হচ্ছে অসীম সেট। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে এই জন্য এখন এখানে একটি দলগত কাজ দিয়েছে, এই দলগত কাজটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। খেয়াল করে দেখো যে দশের চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা, দশের চেয়ে সকল, এখানে বলছে তোমার পক্ষে যুক্তি দাও, এখন আমি যুক্তি দেবো, দশের চেয়ে ছোট সকল সংখ্যাগুলো আসলে কি কি সেগুলো আমরা এখানে আগে বের করি। সেটি হচ্ছে 2, 4, 6, 8, দশের চেয়ে সরল সংখ্যা। এখন এটা বলছে সসীম না অসীম, এটা অবশ্যই সসীম, কারণ এটা শেষ হয়ে গেছে, এর যুক্তি এটাই। এবার হচ্ছে বাংলাদেশের নদী সমূহ, তার মানে কি, এখানে আমি দেব হচ্ছে পদ্মা, তারপরে দেব মেঘনা, মেঘনা ডট 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 অর্থটা কি, ডট ডট অসীম, তার মানে এটা হচ্ছে অসীম, কেননা এখানে কিন্তু নির্দিষ্ট করে কয়েকটি নদীর নাম দেয়নি, অসংখ্য নদী দিয়েছে তাই এটা হলো। এবার বলছি ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ অর্থ ভাওয়েল, তার মানে ভাওয়েলটা হচ্ছে এ ই আই ও ইউ, তার মানে এটা কি অসীম, অবশ্যই অসীম, এই সরি অবশ্যই সসীম, গণনা করে নির্ধারণ করা যাচ্ছে। এবারে বলছে 210-এর মৌলিক উৎপাদক সমূহ, তার মানে 210-এর মৌলিক উৎপাদক সমূহ আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো, 210-কে ভাগ করবো। ভাগ করলে কী হয় দেখো, 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 105, একে 3 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 35, একে 5 দ্বারা দিলে হয় হচ্ছে 7। এবার মৌলিক সংখ্যা এটা 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 এই চারটাই, তার মানে এই সংখ্যায় আমরা এখানে বসাতে পারি হচ্ছে 2, 3, 5, 7, তার মানে এটা সসীম সেট। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা। এবারে 5 নম্বরটা বি বলছে, বলছে 30-এর গুণনীয়ক সেট সমূহ এবং সেটা হচ্ছে এক্স, তার মানে 30-এর গুণনীয় কোন কোন সংখ্যা 30-কে ভাগ করা যায়। ভাগ করা দেখা যাচ্ছে এখানে আমি সেট দিলাম 1, 2, 3, তারপর 5, 6, 10, 15, 30, এই সংখ্যাগুলো দ্বারা 30-কে ভাগ করা যায়, তার মানে এর গুণনীয়কগুলো এগুলো, অর্থাৎ এটিও একটি সসীম সেট। এবারে বলছে 6 নম্বর বলছে যে x² + 3x + 2, অঙ্কটি কিন্তু আগে আমি করেছি, হ্যাঁ, তার মানে এটি একটু উৎপাদক হবে, উৎপাদক বিশ্লেষণ করলে এটি হয় হচ্ছে x² + 2x + x + 2 = 0, এটি ক্যালকুলেশন করলে হয় x + 2, এবং আগে একটা কমন নেই, হ্যাঁ, তোমরা আবার বুঝতে পারবে না, x + 2, আর এখানে 1 কমন নিলে হয় x + 2 = 0, বা এবারে x + 2 একটা ব্র্যাকেট কমন নিলে x + 1 থাকে = 0। এবার আমরা জানি হয় x + 2 = 0, আর একটা আছে x + 1 = 0, তাহলে x = -1, আর এখানে আছে x = -2, তার মানে আমাদের যে সেটটি হচ্ছে সেটি হচ্ছে -2, -1, এটি, তার মানে এটি অবশ্যই সসীম। ওকে, আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো 7 নম্বর পি সমান একটি সংখ্যা এখানে দেওয়া আছে, এখানে লিমিটেশন কোনো কিছু দেওয়া হয়নি, শুধু লিখতে হবে, তার মানে এটি একটি অসীম সেট। অসীম সেট কেন, এখানে ডট ডট দেওয়া আছে, আর ডট ডট দেওয়া থাকলে আমরা জানি অসীম থাকে, তাহলে এটা আমরা লিখে দিলাম যে এ সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, গণনা করে নির্ধারণ নির্ধারণ করা যায় না, হয়ে গেল। এবারে 8 নম্বরটা বলছে যে x belongs to n, এর অর্থ হচ্ছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখন এই স্বাভাবিক সংখ্যাটা x-এর থেকে বড়, একের চেয়ে ছোট, শূন্যের চেয়ে বড়, একের চেয়ে ছোট, এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং এটি একটা ফাঁকা সেট, হ্যাঁ, এর কোনো উপাদান নেই, তার মানে এটি একটি ফাঁকা সেট, তার মানে এটা সসীম না অসীম, অবশ্যই ফাঁকা সেট, মানে এর কোনো উপাদানই নেই, তার মানে এর গণনা কী করবো, তার মানে সসীম অসীম এর মধ্যে কোনোটার মধ্যে এটি দেওয়া যায় না, কেননা এটি ফাঁকা সেট, এর মধ্যে কোনো সেট নাই, তার মানে এটা যদি গণনা শুরু করা যায় সেটই নাই, তাই গণব কী, তার মানে হিসেব যদি আমরা করি এটা সসীমের মধ্যে দেওয়া যায়, কেননা এটা এর মধ্যে কোনো সেট নাই, তবুও সসীম দেওয়া যাবে না, কারণ ফাঁকা সেট মানে সেটই নাই, এটা গণনা করতে হলে কোনো কিছু লাগে, তাই কোনো কিছুই নাই, তাই গণনা কী করবো। এবার বলছে একই রকম 9 নম্বর, 9 নম্বরটাও এখানে বলছে যে x belongs to q, কিউটা হচ্ছে মূলদ সংখ্যা সেট, হ্যাঁ, মনে রাখতে হবে মূলদ সংখ্যা সেট, আর মূলদ সংখ্যা সেট হচ্ছে -1-এর চেয়ে ছোট, তার মানে -1-এর চেয়ে ছোট এর কোনো মূলদ সংখ্যা নেই, কেননা এখানে বলেছে আবার e² করলে কোনো কিছুকে মাইনাস হয় না, কেননা এখানে সমান চিহ্ন দেওয়া, এক্ষেত্রে এটিও কোনো কিছু নয়, এটিও ফাঁকা সেট, এই হয়ে গেল এটা অঙ্ক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছে। এবার এখানে বলছে যে মাথা খাটাও,
এই 8 নম্বরের সেটের উপাদান সংখ্যা কি হবে, এই যে এটা কেবল করলাম যে ফাঁকা সেট এটা তো করেই দিলাম, আর বলছে 9 নম্বর সেটের উপাদান সংখ্যা কি হবে এখানে দেখাও, কিছুই হবে না, এটা ক্যালকুলেশন করে মাইনাস কখনো আসে না, কেন আসে না খেয়াল করে দেখো, যে এখানে যদি প্লাস মাইনাস 1 1 তার হরিসকে দেওয়া হয় তাহলে এটা কি হয় শুধু 1 হয়, আবার যদি 2 দেওয়া যায় 2 স্কয়ার দেওয়া যায় তাহলে প্লাস দাও আর মাইনাস দাও এটা হচ্ছে 4 হয়ে যায়, তার মানে এখানে আছে কিন্তু মাইনাস 1, এই জন্য এখানে এর কোনো সংখ্যা নেই, সুতরাং এর কোনো সেটও নেই, তার মানে এটি ফাঁকা সেট সেটা আমরা বুঝলাম, এটিও ফাঁকা সেট সেটা বুঝলাম। ওকে, এইবার এখানে বলছে ফাঁকা সেট, ফাঁকা সেটটা কি, যে সেট কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, এই যে ফাঁকা সেটটা আবার প্রকাশ করা হয় দুই প্রকারভাবে, একটি হচ্ছে এভাবে আর একটা হচ্ছে এইভাবে, এইটা হচ্ছে ফাঁকা সেট নির্ণয়ের পদ্ধতি। মনে রাখতে হবে যে এই প্রকাশের পদ্ধতিটা অবশ্যই এইটা যদি দাও তাহলে এইটা দেওয়া যাবে না, আবার এইটা যদি দাও তাহলে এর মধ্যে আবার ফাঁকা সেট দেওয়া যাবে না, মনে রাখতে হবে এর মধ্যে কোনো কিছু নাই, এটা একটি প্রকাশ করার ফাঁকা সেট প্রকাশ করার পদ্ধতি। এর মধ্যে অনেকে আবার এরকম দেয়, এরকম দিয়ে কাটা দিয়ে আবার দুইটাই দেয়, তার মানে এটি একটি ভুল হয়ে গেল, মনে রাখতে হবে যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটি একটি সেট, সুতরাং এটি এভাবে প্রকাশ করা যাবে না, সুতরাং এইভাবে এইভাবে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে খেয়াল করে দেখো এই সেটগুলো, এগুলো দেখলে বুঝতে পারবা যে স্বাভাবিক সংখ্যা, কেননা এক্স বিলংস টু জিরো, দেখো এক্সের মানটা এগুলো এখানে আছে এত, এগুলো মূলদ সংখ্যা, এগুলো দেখার মতো তেমন কিছু নেই জানার মতো, এখন ভেবে দেখতে বলছে, আমরা এই সংখ্যাগুলো কিন্তু অলরেডি ভেবেছি, এখন তারপরে একটু ভেবে দেখি। একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা সেটটি কিন্তু একটি ফাঁকা সেট, অবশ্যই, কেননা একটি বালিকা বিদ্যালয়ে সেখানে বালক থাকার কোনো সম্ভাবনা নেই, সুতরাং একটি ফাঁকা সেট, তার মানে এটিকে আমরা ফাঁকা সেট দ্বারা প্রকাশ করব। এখানে বলছে মৌলিক সংখ্যার সেট একটি ফাঁকা সেট, অবশ্যই মৌলিক সংখ্যার সেট একটি ফাঁকা সেটই, এখন ভেবে দেখতে বলছে আমাদের, কেন মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গ, যে কোনো মৌলিক সংখ্যার বর্গ যদি দাও তো সেটার কোনো সেট হবে না, তাই এটি ফাঁকা সেট। হ্যাঁ, কেননা মৌলিক সংখ্যার বর্গ যেমন আমাদের 9 যদি ভাবি এটা কি হবে 3 স্কয়ার 9, তার মানে এই সেটটা একটা ফাঁকা সেট হবে, এর কোনো উপাদান সংখ্যা থাকবে না। এবার দেখো এক্স ইস টু এক্স পূর্ণ সংখ্যা, এক্স এখানে বলছে 8 এর সাথে কিউবের মান বড় এবং 25 এর সাথে ছোটো অথবা সমান, একটি ফাঁকা সেট, কীভাবে ফাঁকা সেট খেয়াল করে দেখো, যে এখানে যদি আমি কিউব বসাই, খেয়াল করে দেখো এখানে 8 আছে কিন্তু, তার মানে 2 কিউব দিলেই হয়তো 8 হয়ে যাচ্ছে, 8 এর সাথে কিন্তু বড় হতে হবে, তার মানে 8টা আমার গ্রহণযোগ্য না। এবার 3 কিউব যদি দিই 3 3 9 3 9 27 হয়ে যাচ্ছে, আবার এর হচ্ছে 25 হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তার মানে এর মাঝখানে কোনো সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নাই, সে এই জন্য এটি একটি ফাঁকা সেট, আশা করি এটিও বুঝতে পেরেছো। এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উপসেট, উপসেটটা কি আসলে, উপসেটটা হচ্ছে যে কোনো সেটকে কত প্রকারভাবে ভেঙে ছোট করা যায়, যেমন আমি ধরলাম একটি সেট আছে 1 2, এই সেটকে কত প্রকারভাবে ভাঙা যায়, এই সেটটাকে ভাঙা যায় কিভাবে খেয়াল করো, এখানে ভাঙা যায় হচ্ছে একটি দেওয়া যায় ও, এই যা আছে তাই একটি দিলাম, তারপরে আবার ভাঙা যায় 1, তারপরে আবার ভাঙা যায় 2, তারপরে আবার ভাঙা যায় ফাঁকা সেট, তার মানে 1 2 3 4, এই 4টা প্রকারভাবে করা যায় না, এই যে করা গেল এইগুলোই হচ্ছে উপসেট অর্থাৎ সাবসেট, মানে একটি সেটের কতগুলো খণ্ড খণ্ড সেট হয় সেটা হচ্ছে সাবসেট। দেখো কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে এ কে বি সেটের সাবসেট বলা হয়, যেটি প্রকাশ করা হয় এইভাবে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো এ ইজ এ সাবসেট অফ বি, এভাবে পড়া হয় এবং এটার হচ্ছে এই যে এটা দিয়ে প্রকাশ করা হয় উপসেটের চিহ্ন, তার মানে ক্যাপ অর ইকুয়াল এটার হচ্ছে নাম। ওকে, এটি ধরা হয়ে গেল, আর এখানে যেটি বলছে আমি একটা বুঝিয়েছি সেই রকমই যেখানে সেটগুলো প্রকাশ করেছে। ওকে, তার মানে এটি আর দেখানো লাগবে না। আজকের মতো আলোচনা এগুলো ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে, পরবর্তীতে বাকি অংশ নিয়ে আলোচনা করবো, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি, আল্লাহ হাফেজ।